পাগলের মতো কথা বলছো, বাসাটাতে বউকে একা রেখে গেলে অমঙ্গল হয়। কি নাবেন, সুন্দর লাগছে না ওকে? হ্যাঁ সুন্দর, শুধুই সুন্দর, মারাত্মক সুন্দর। আপনাকে তো চিনলাম না। দেখেন, লোভ কিন্তু আমাদের ছিল না, লোভ আপনাদেরই ছিল। যখন শুনেছেন ডেইজি খানের মেয়ে, তখন তো লোভটাকে কন্ট্রোল করতে পারেন নাই, সুসুর করে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে চলে আসছেন। হ্যাঁ গেছিলাম, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমরা আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। কিন্তু যখনই দেখলাম যে আপনাদের ঝামেলা আছে, আমরা বিয়েটা ভেঙে দিলাম। তারপরেও কিভাবে আপনারা আমার ভাগনাকে এরকম পোসলা পোসলায় নিয়ে গেলেন? হ্যাঁ দেখেন, আপনারা যদি মনে করেন যে আমার ভাগনাকে আপনারা পোসলা পোসলা অনেকদিন দেখে দিবেন, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। আমি ওর মামা হিসেবে বলতেছি যে আপনারা ওকে কতদিন আটকে রাখতে পারেন সেটা আমি দেখে নিই, আমি দেখে নিই। আপনি যা খুশি তা করেন, দেখেন আমরা এমনিতেই অনেক টেনশন আছি, আর টেনশন দিয়েন না, দেখে নিব আমি, বলে দিলাম। ছেড়ে দিয়েছে আর তুমি ঘুমের মধ্যে বসে আছো, সুন্দর ভাবে ফোনের মধ্যে কথা বলছো। আরে তোমার ভেতরে একটু স্যাডনেস কাজ না করলে একটু অ্যাক্টিংটা তো করতে পারো নাকি? না, আমি তোমার মতন এত অ্যাক্টিং করতে পারি না। আর তোমার ছোট ভাই তবুকে কি আমি কোনোদিন দেখেছি যে ওর জন্য আমার তো খারাপ লাগবে? দেখা না দেখে তো বড় কথা না, ও তো আমার ভাই, ওর জন্য কি তোমার একটু খারাপ লাগবে না? ভাই আমার এখন ভালো লাগা খারাপ লাগা কিছুই কাজ করছে না, আমার এখন বাসায় যেতে ইচ্ছা করছে। তো যাও না বাড়িতে, তোমাকে কে আটকে রেখেছে? আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাকে আমি ধরে বেঁধে তারপর কাজী অফিসে নিয়ে বিয়ে করেছি? অনেকটা এরকমই, তখন আমি পারছিলাম না করতে আর পারছিলাম না হ্যাঁও বলতে, তোমার কথা মতোই তো বিয়ে করেছিলাম। কতবার করে বুঝিয়ে বললাম যে চলো একটু আমার আম্মার সাথে দেখা করে আসি, তাকে বুঝে আসো না আবার চলে আসবো, তা না, আমার কথার কোনো মূল্য নেই। আমি আম্মার মনে কষ্ট দিতে পারবো না। ও তোমার আম্মা তোমার আম্মা, আমার আম্মা আমার আম্মা না, তাই না? নিজেরটা ভালোই বুঝো, আমার মা তো জলে ভাইসা আসছে, তাই না? যত আমি আগেই বলছিলাম যে পাগল ছাগলের সাথে রিলেশনে যাচ্ছি।
শোনা কার কথা এখন দেখ বুঝ কেমন লাগে আমার তো পুকে একদম পাগল বলবি না ও তোদের থেকে অনেক ভালো একটা ছেলে হ্যাঁ ভালোই তো আমার তো মনে হয় কেউ খুন করে ফেলছে কি শুরু করলি ভাই বুঝলাম না ওই তো পরে খুঁজবি খোঁজার চেষ্টা করবি তা না তোরা পরে আছিস তো পর খুনা করে নিলি এমনি মেয়েটা কান্নাকাটি করতেছে আমি এখন কি করব তোরাই বল আমি তো পুকে ছাড়া বাঁচবো না বাবা তুই তো কি এত সিরিয়াস ভালোবাসো কই আগে তো কখনো বলস নাই বাবা তলে তলে টেম্পো চল আমরা যাই বাহ তোর ভালোবাসার কি বুঝবি আমি তো এখন বাসি আম্মু আব্বুকে কিছু বলতে পারবো না যে আমি তপন আমার ছেলেকে ভালোবাসি জানলে পর আমাকে মেরেই ফেলবে আমি এখন কি করব তোরাই বল আমি বলি কি চল তপুদের বাসায় যাই একটু খোঁজখবর নিয়ে আসি কি বলিস না আমি তপুর মাকে অনেক ভয় পাই আরে বাবার এখানে ভয় পার কি আছে বুঝলাম না আমরা কি তপুর মাকে গিয়ে বলবো যে তুই তপুর গার্লফ্রেন্ড তপুরে ভালোবাসো আমরা তপুর মাকে গিয়ে বলবো যে আমরা তপুর বন্ধু তপুর ক্লাসমেট একসাথে পড়াশোনা করি তো এখানে ভয় পার কি আছে বুঝলাম তাহলে চল যাই না তোরা থাক আমি করে ভেবে দেখব আমি যাই শিক্ষা দিছে বদমাশ মহিলা নিজে যেমন খারাপ মেয়েগুলো খারাপ বানাইছে আমার সন্তানটা এখন আমার কাছে বিরুদ্ধে ওই মহিলাটা বড় বড় কথা বলে কত বড় সাহস ডেইজিকার কত বড় সাহস আমার আমার বুকের দম আরেক জায়গায় পড়ে রয়েছে আমার বুকটা গালি করে আমি একা একা আছি আমি বুঝলাম
পুলিশের কাছে যাচ্ছ বাবা? একটা মানুষ হারিয়ে গেছে, এভাবে কি মানুষকে খুঁজে পাওয়া সম্ভব? আসলে তপু এর আগেও তিন চারবার হারিয়েছে, আবার একা একা বাসাও ফিরে এসেছে, তাই আমরা আর পুলিশকে জানাতে পারছি না। তোমার ভাই কি তার ছিল নাকি? ফাহিম, তপু পাগল হোক আর তার চেরা হোক, ও কিন্তু আমারই ভাই। হ্যাঁ তোমার ভাই। আচ্ছা সরি, তাহলে এখন তুমি কি করবে বলো? এখন তোমার সাথে বসে বসে প্রেম করব, আমার মনে তো অনেক ফুর্তি লাগছে। আচ্ছা শোনো, সারাদিন কিছু খাও নাই, কিছু খেয়ে নাও। না খেতে পারবো না, তপু যতবার হারিয়েছে আমরা বাসার সবাই না খেয়ে থেকেছে। জানো আমার না খুব কষ্ট হচ্ছে তপুর জন্য, আমার ভাইটা একটু বোকা, যদি কিছু হয়ে যায় আমরা সবাই কি নিয়ে বাঁচবো? প্লিজ কান্না করো না, তোমার ভাই তো এর আগে অনেকবার হারিয়েছে, চলে আসছে না বলো? দেখো এবারও চলে আসবে, আমার প্রতি বিশ্বাস রাখো। আমার না এবার অনেক বেশি ভয় হচ্ছে, আমার মনে হয় ওর কোনো বড় দুর্ঘটনা হয়েছে। আল্লাহর প্রতি ভরসা রাখো, চলো দেখো। এখন কেমন লাগছে? খুব শান্তি লাগছে তো? না আমার ছেলেকে কেড়ে নেওয়ার ফল এখন বুঝতে পেরেছেন? আপনার ছেলেকে হারিয়ে আপনার কেমন লাগছে? দেখেন আমার মন মেজাজটা ভালো না, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু বলে ফেলতে পারি, কাজেই আপনি যে কারণে ফোন করেছেন সেটা বলুন। আপনার ছেলেকে হারিয়ে আপনার মন খারাপ, আমার ছেলেটা যে হারিয়ে গেছে আমার মন খারাপ না? শুনুন, আল্লাহর বিচার আছে, সব উপরালে দেখছেন, বিচার তিনিই করবেন। আপনি আসলে একটা খারাপ মহিলা। এই খারাপ মহিলা আমি না, খারাপ মহিলা তুই। তুই আমার ছেলেকে ফেরত দে, দেখবি তোর ছেলে ঠিক ঘরে চলে গেছে। তার মানে কি? তার মানে তুই আমার ছেলেকে কিডন্যাপ করেছিস? তোকে আমি ছাড়বো না, তোকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো, বুঝতে পারছিস? বল কোথায় রেখেছিস আমার ছেলেকে বল। আমি তোর পাগল ছেলেকে কিডন্যাপ করে কি করবো? হ্যাঁ তোর ছেলেকে আমি ফিরিয়ে দেওয়ার কে? তোর ছেলেকে আল্লাহ ফিরাই দিবেন, আমাকে বলছিস কেন? খবরদার খবরদার, কথা ঘুরাবি না, কথা ঘুরাবি না নাদিয়া বেগম। বল আমার ছেলে কোথায়, আমার ছেলেকে ফিরিয়ে দে। এই তোরা কে, কোথায় আছিস? জলদি দিগায়, আমার তো বুকে পাওয়া গেছে, আমার তো বুকে নাদিরা কিডন্যাপ করেছিল। নাদিরা, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। তো বড় খারাপ মহিলা তোরা, আমি দেখে নেবো, দেখিস নে বেদ্য। হওয়ার তপু, হওয়ার তপু, তপুরে তুই কই গেলি বাবা, কই গেলি? কি বলতে কি বলে ফেললাম, এখন তো আমি ফেসে গেলাম। ডেইজি খান যদি আমার ছেলেকে ফিরিয়ে দিয়ে ওর ছেলেকে চায়, আমি তাহলে কোথায় থেকে ফিরিয়ে দেবো? কি মুসিবতে পড়লাম আমি, এখন কি হবে? জলিল, জলিল! হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার তো বুকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। ওই তিথি, তিথি, হ্যালো আম্মা, আমি তপু। আম্মা, আমি তপু। তপু, তপু!